আজি পদ্মশ্রী ইমরান শাহর 91 সংখ্যক উপজাদিন শিবসাগর জেলা সাহিত্য সভার উদ্যোগত বর্ণাঢ্য কার্যসূচীরে ধায়ালিস্থিত কথাশিল্পী গৰাকীৰ বাসগৃহত উদযাপন করা হয় 91 সংখ্যক জন্মদিন। উপজাত দিনটিতে শিবসাগর জেলা সাহিত্য সভার দাবি সাহিত্য একাডেমি বঁটা প্রদান করক কথাশিল্পী ইমরান শাহক। রংপুর সাহিত্য সভার সহযোগত পদ্মশ্রী বিশিষ্ট সাহিত্যক অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি তথা কথাশিল্পী ইমরান শাহর উপজাদিন উদযাপন কার্যসূচীর আদরণি ভাষণ প্রদান করে শিবসাগর জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি যুগ গগৈ। প্রায় অর্ধ শতাধিক দল, সংগঠন আর ব্যক্তি বিশেষে কথাশিল্পী গৰাকীক উপজাদিনের উলগ জানাই জীপাল করা বর্ণাঢ্য কার্যসূচীর আঁত ধরে শিবসাগর জেলা সাহিত্য সভার সম্পাদক সন্তোষ দত্তয়। জেলাখনের বহু কেগৰাকী বিশিষ্ট ব্যক্তি, কবি, সাহিত্যিকর লগতে বৌদ্ধিক জগতের কেবাগৰাকীও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিত সাহিত্যিক গৰাকীর উপজাদিন গাম্ভীর্যপূর্ণভাবে উদযাপন করা হয় ঐতিহাসিক শিবসাগরের ধায়ালিত। আমি দেখেছি আর রাইজে যেটা মরম জানাইছে সেই মরম দেখি মানে অভিভূত হয়েছো আর আশা করছো যাতে যে আশা সেই আশাই মানে পূরণ করবো পারো। নতুন প্রজন্মক আপনি কিনা দেবেন? তো সঠিক পথে গিয়ে আছে, সেবাতে গিয়ে থাক আগবাড়ি। এটা কথা হল যে আমি এইগৰাকী মানুহ ব্যক্তিয়ে অসম উপত্যক বঁটা লাভ কৰিছে, আজামপীৰ বঁটাও লাভ কৰিছে, চুকাফা বঁটাও লাভ কৰিছে, কিন্তু আজি 91 বছৰ বয়সতো যিগৰাকী ব্যক্তিয়ে সাহিত্য চৰ্চা কৰি আছে নিৰবিচ্ছিন্নভাৱে সেইগৰাকী ব্যক্তি কিন্তু আজিলৈকে সাহিত্য একাডেমি বঁটা পাবলৈ সক্ষম হোৱা নাই। আমি জনাত ছাৰৰ নামটো যায়, প্ৰতিবাৰে যায়, কিন্তু পাছত নামটো আকৌ নাইকিয়া হয়। তো আমি আশা কৰিম যে অন্তত অহাবাৰৰ কাৰণে নবাব ইমরান শাহক তেখেতৰ আজীৱন সাহিত্য সাধনাৰ বাবে হওক বা তেখেতৰ এখন নিৰ্বাচিত গ্ৰন্থৰ কাৰণে তেখেতৰ সাহিত্য একাডেমি বঁটা দিয়ক, এই আশাই কৰিছোঁ। ধন্যবাদ। শিবসাগৰৰ পৰা সৈয়দ মুস্তাকুৰ ৰহমানৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।